করোনার প্রকোপ কাটিয়ে ইন্ডাস্ট্রি আবার স্বমহিমায় ফিরেছে। হিট খরায় ভুগতে থাকা ইন্ডাস্ট্রিতে 2022 সালে বেশ অনেকগুলো সিনেমা ব্যবসা সফল হয়েছে এবং সদ্য রিলিজ হওয়া আইকো কয় সিনেমাটির রেসপন্সও খুব ভালো। আজকের এই ভিডিওতে দেখে নেব জিত দেবের সিনেমা সহ এই বছর কোন কোন সিনেমা সফলতার মুখ দেখেছে। তো চলুন দেরি না করে শুরু করা যাক। এখনো পর্যন্ত এই বছর সবচেয়ে বেশি বিজনেস করেছে সৌমিত্র চ্যাটার্জি অভিনীত সিনেমা বেলা শুরু, যা ব্লকবাস্টার তকমা পেয়েছে। দ্বিতীয় স্থানে আছে সত্যজিৎ রায়ের পথের পাঁচালী সিনেমা নির্মাণের উপর ভিত্তি করে তৈরি সিনেমা অপরাজিতা, এটি ব্লকবাস্টার তকমা পেয়েছে। তৃতীয় স্থানে আছে দেব ও রুক্মিণীর অভিনীত মিষ্টি প্রেমের গল্পের ছবি কিশমিশ, যেটি সুপারহিট তকমা পেয়েছে। চার নম্বরে আছে ইন্ডাস্ট্রির অক্সিজেন কমার্শিয়াল সিনেমার রাবণ, জিতের অনবদ্য অভিনয় সকলের মনে জায়গা করে নিয়েছে, এই সিনেমাটি হিট তকমা পেয়েছে। তারপর আছে তীরন্দাজ সিনেমাটি, যদিও এই সিনেমার আইএমডিবি রেটিং মাত্র 3.7, তারপরও বাজেট কম থাকায় অ্যাভারেজ ব্যবসা করতে সক্ষম হয়েছে। ছয় নম্বরে আছে বাবা বেবি উ, এটিও অ্যাভারেজ ব্যবসা করেছে। তারপর যথাক্রমে হাবজি গাবজি, একেন, উ অভিযান অ্যাভারেজ ব্যবসা করতে সক্ষম হয়েছে এবং উপরের ছবিগুলোর মাঝে প্রায় সবগুলো সিনেমায় কোনো না কোনো সিনেমা হলে এখনও চলছে, তাই আশা করছি কালেকশন আরও ভালো হবে। তো বন্ধুরা, আশা করি নিউজ স্টেশনে সকলেই খুব খুশি হয়েছেন। বাংলা সিনেমা দেখুন, বাংলা সিনেমার পাশে থাকুন। ধন্যবাদ।